বিবেচনা করে যেন ল অ্যান্ড এনফোর্সমেন্ট তার আগ্রহে এবং মাননীয় সরকার এমনি করেছেন আজকে দেশের মানুষকে ভাবে আমাদের কোনো কোনো প্রায় এরকম ভাবেও কিন্তু সলভ করা হয়েছে প্রায় কিসে আপনারা সকলে এখানে এসেছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের মাধ্যমে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা উপস্থাপন করতেছে যে এখানে যাই করেছে কেন এই কোন মতিরত এরা নিম্ন স্তরের এরা কোমলমতি স্তরে যারা পড়াশোনা করছে তারাও কোমলমতি বিভ্রান্ত করা বড় সহজ এবং তাদেরকে বিভ্রান্ত যারা করছে খুঁজে বের করুন ষড়যন্ত্র যারা করছে খুঁজে বের করুন ব্যবস্থা নিন তাদেরকে জেনারেল অ্যামনিস্টি দিয়ে দিন মাফ করার তো প্রশ্ন এখানে কিছু নেই এখানে আমাদের ছেলেমেয়েরা যদি এইসব কাজে যায় এবং সেখানে তারা যদি গিয়ে থাকে আমরা নিশ্চয়ই তাদের প্রতি সহানুভূতিশীল যে কোনো ক্ষোভের কারণে গেছে কিন্তু ক্ষোভের কারণটা কি কারণ আমি আগেই বলে দিলাম সমাধান হয়ে গেছে আগের দিন এখানে যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে যায় এবং কোনো ক্রাইম করে যদি কোনো ধরনের বেআইনি কাজ করে সেটা কে মাফ করবে আইন দেখবে সেটা